Hard to breathe, but that's alright. Hush. Assalamualaikum everyone, welcome back to my channel Zebo Vlogs in UAE. Kemon achen shobai asha kori bhalo ami allah rahmate bhalo ache to ajke ami apnader samne cake recipe niye elam cholun tahole recipe ti dekha jao cake toirer jonno ekhane ami 4 ta dim nilam egulo ami ekhon ektu beat kore nebo. ডিম বিট করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম চিনি, দিচ্ছি 1/2 কাপ তেল, আরো বিট করে নিলাম, বিট করে নিলাম, এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব, দিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি 2 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টি স্পুন বেকিং পাউডার, 1/2 টি স্পুন বেকিং সোডা, 1/2 কাপ দুধ পাউডার একসাথে নিয়ে আমি একটু ছেলে নেব, ছেকে নিলাম আমি, এবার আমি মিক্স করে নেব, দিচ্ছি 1/3 কাপ দুধ, দিচ্ছি 1/2 টি স্পুন ভ্যানিলা এসেন্স, তৈরি করে নিলাম কেকের ব্যাটার, এবার আমি একটা সসপ্যানে নিয়ে নেব, এই সসপ্যানে আমি একটা ব্যাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিলাম, এখন ব্যাটারগুলো এখানে দিয়ে দেব, কেকের ব্যাটার সসপ্যানে নিয়ে নিলাম, এবার একটু আমি ঝাঁকুনি দিয়ে নেব, ভিতরে বাবল থাকলে যেন বের হয়ে আসে, একটা আমি একটা ফ্রাই প্যানের উপর বসিয়ে দিলাম, একটা হাঁড়ি দিয়ে এবার ঘুরে দেব, একটা হতে লো ফ্লেম রেখে 1/2 ঘন্টা মতো সময় লাগবে, কেক রেডি হয়ে গেছে কিনা বোঝার জন্য আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব, কিছু লাগতেছে না, কেক রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে আমি সাজিয়ে পরিবেশন করে নেব, কেক ডেকোরেশন করার জন্য আমি 2 টুকরা করে নিলাম, এবার আমি সুগার সিরা দিয়ে নিব, সুগার সিরা লাগিয়ে নিলাম দুটোতে, এবার আমি কেক ডেকোরের জন্য এখানে একটু ক্রিম লাগিয়ে নিলাম, ক্রিম লাগাই নিব, ক্রিম দিয়ে সাজিয়ে নিলাম, আমি এবার একটু পাইপিং ব্যাগ দিয়ে একটু ডিজাইন করে দেব, হুইপ ক্রিম দিয়ে আমি কেক সাজিয়ে নিলাম, একটু চকলেটের গুঁড়া দিলাম উপরে, দেখুন এখন আমি এটা ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হইলে আপনাদের সাথে পরিবেশন করব, পরিবেশন করে নিলাম আমি কেক, দেখুন আমার এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।